তালির বড়া সকলেরই ভীষণ প্রিয়। আর এই তালির বড়া জন্মাষ্টমীতে প্রত্যেক বাঙালির ঘরে ঘরে কম বেশি হয়েই থাকে। তবে বর্তমান দিনে কর্মব্যস্ততার জন্য এইগুলো করা তো বেশ শ্রমসাধ্য, কিন্তু যদি খুব কম উপাদান দিয়ে এবং সহজ উপায়ে তালির বড়া বাড়িতে তৈরি করে নেওয়া যায় তাহলে তার জবাবই নেই। আমি একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি খুব কম উপাদান দিয়ে তালের বড়া তৈরি করার, আর সেটা তৈরি করবে আমার মা। তো চলো বন্ধুরা, তালের বড়াটা আমার মা কি করে তৈরি করে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। খুব সুন্দর একটা পাকা তাল নিয়ে নিয়েছি মা। এখন এই পাকা তালের যে খোসা সেটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছে। খোসা ছাড়ানোর পর তারপর তালটার রস বার করা হবে। বেশ নরম হয়ে এসছে এই তালটা, পেকে গেছে বলে তাই খোসা ছাড়াতে যে খুব একটা কষ্ট হচ্ছে তা নয়। এইভাবে আস্তে আস্তে সুন্দরভাবে সমস্ত খোসাটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এবার খোসাটা পুরো ছাড়ানো হয়ে গেছে, বেশ সুন্দর পাকা রসালো তাল। এবার আস্তে আস্তে আটিগুলো মা বার করে নিচ্ছে তালের। এক একটা আটি এর পরে চুপড়ির মধ্যে দিয়ে ভালো করে কুড়িয়ে রসটা বার করে নেবে সুন্দরভাবে। এবার চুবড়ির উল্টো দিকটা দিয়ে ভালো করে কুড়িয়ে নেওয়া হচ্ছে, যে তালের আটির থেকে যাতে রসটা সুন্দরভাবে এইভাবে খুব সুন্দর তালের যে পাল্পটা সেটা বেরিয়ে আসছে। এইভাবে পুরো তালের পাল্পটা বার করে নেওয়া হলো। এবার বড়াটা তৈরি করার জন্য এখানে নেওয়া হচ্ছে এক বাটি ময়দা, এক বাটি চিনি এবং হাফ বাটি সুজি। এগুলো সব তালের পাল্পের মধ্যে মিশিয়ে নেব। তালের পাল্পটা নিয়ে প্রথমে দিচ্ছি এক বাটি চিনি। এবার যতটা পরিমাণ পাল্প থাকবে সেই বুঝেই চিনি, সুজি এবং ময়দা মেশাতে হবে। আমার যে পরিমাণ তাল হয়েছে আমি তাতে এক বাটি করে দিয়েছি। এবার সুজি দেওয়ার পর এবার দিলাম ময়দা। এবার খুব সুন্দরভাবে এই পাল্পের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হচ্ছে। খুব বেশি ইনগ্রেডিয়েন্টস কিন্তু দেয়া হচ্ছে না, মাত্র সুজি, ময়দা এবং চিনি আর তালের পাল্প দিয়ে সুন্দরভাবে মণ্ডটা তৈরি করা হয়ে গেল। এবার এর থেকে অল্প অল্প করে নিয়ে তেলে ভাজতে হবে। এবার আমি একটু রিফাইন্ড তেল নিয়ে নিয়েছি বেশ খানিকটা, এবং তালের পাল্পটা মেখে রেখে দিয়েছিলাম। এইবার মা এবার এগুলোকে ভাজবে। মাই মেখেছে, মানে মেখে রাখা হয়েছিল তাই বললাম যে সেগুলো এক একটা করে সুন্দর বড়ার আকারে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। আর আঁচটা প্রথমেই একটু বেশি থাকবে, তারপরে কিন্তু লো মিডিয়াম হিটে দিতে হবে, না হলে বড়াগুলো ওপর দিকে পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। তাই লো মিডিয়াম হিটে ভাজলে ভাজাটা খুব সুন্দর হবে আর একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালারটা আসবে। এবার এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ মা উল্টে দিল। খুব ভালোভাবে এক পিঠ ভাজা হয়ে গেলে এবং পরের পিঠটা এবার ভাজতে দেওয়া হচ্ছে। তালের বড়া তো সকলেরই খুব প্রিয়, আর এত সহজ এবং কম উপাদান দিয়ে তৈরি করলে সহজেই সবাই বাড়িতে তৈরি করতে পারবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বড়াগুলোকে তুলে রেখে দিচ্ছি। এরপর বাকি বড়াগুলো আবার ভেজে নেব। এইভাবে তালের ওই মাখা পাল্প থেকে পরপর পরপর বড়াগুলো ভেজে নিচ্ছি। তালের বড়ার রেডি টু সার্ভ। বন্ধুরা, এই সহজ উপায়ে তালের বড়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আরও এরকম সহজ উপায়ে নানান রান্না দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করো। তোমরা পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সব রেসিপি তোমাদের সাথে শেয়ার হয়। তোমরা ভালো থাকো, আনন্দে থাকো এবং জন্মাষ্টমীতে দারুণভাবে এনজয় করো।